আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নতুন স্টাইলের একটি হাতার ডিজাইন করে দেখাবো। এই যে দেখুন, এখানে আমি 12 ইঞ্চি কাপড় নিয়েছি, এপাশে নিয়েছি লম্বার দিক দিয়ে আমি 7 ইঞ্চি। তো আমি এপাশে 3 ইঞ্চি ডাউন করব। ওখানে কিন্তু 7 × 14 ইঞ্চি কাপড় আছে ঢলাটা। এই যে আমি হাতার মাপ অনুযায়ী কেটে নিলাম, আমার হাতাটা টিকবে সেলাই করে 5.5 ইঞ্চি, মানে মোট 11 ইঞ্চি। তো আমি হাতাটা মাঝখানে কেটে নিলাম। এই যে দেখুন, এখানে আমি হাতাটার নিচ অংশে একটি কাপড় জয়েন করে দিব। কিছু আমাকে দড়ি সেলাই করে নিতে হবে বেল্ট। এইভাবে করে অনেকগুলো আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে, নিয়ে এগুলা উল্টিয়ে নিতে হবে আমাদের। তো বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, আর যারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আমি এখানে এই যে এইভাবে করে ছোট ছোট করে বেলগুলো কেটে নিচ্ছি। এই যে দেখুন, একসাথে সবগুলো আগে তৈরি করে নিলাম। তো এখন আমরা হাতাটার মধ্যে বেলগুলো লাগাবো। দেখুন, লাল কাপড়টির সাথে হলুদ কাপড়টি আমরা জয়েন দিচ্ছি। বেল্টগুলো আগে এভাবে করে লাগিয়ে নিতে হবে। যে বুঝতে পারতেছেন, গুণ চিহ্নর মতো ক্রস ক্রস ভাবে লাগাচ্ছি। আগে এভাবে কাপড়টিতে লাগিয়ে নিলে অনেক সহজ হবে। এই যে দেখুন, সম্পূর্ণ এভাবে আমরা লাগিয়ে নিব। খুব সহজেই হয় হাতাটা, দেখতে খুব অসাধারণ। নতুন স্টাইলের একটি হাতা, আপনারা এটা ব্লাউজও দিতে পারবেন, কামিজ বা জামার হাতাও দিতে পারবেন। তো আমরা এইভাবে সম্পূর্ণটা বরাবর মতো লাগিয়ে নিচ্ছি। আমাদের লাগানো হয়ে গেল। এখন অপর পাশেও আমাদের এভাবে সেলাই গুলো মারতে হবে, যেন ছুটে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। সেলাইগুলো যেন অবশ্যই বেল্টগুলোর উপরে পড়ে। তো আমরা এক পাশটি আটকিয়ে নিলাম, অপর পাশটিও আমরা আটকিয়ে নিব এভাবে। এইভাবে করে ঠিক করে একটু লাগিয়ে নিতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন সমান হয়। যে লাগানো হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছেন কিভাবে আমি লাগিয়ে নিলাম। এই যে হয়ে গেল আমাদের লাগানো। তো আমরা এখন হাতাটির কাপড়টা যেটা কেটে রেখেছিলাম সেটা এখন আমরা এখানে জয়েন্ট দিব। মাঝ বরাবরে আমাদের এই ডিজাইনটা থাকবে হাতার। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। এই যে হয়ে গেল এপাশে লাগানো বরাবরের মতো, আমরা এটিও আবার লাগিয়ে নিব।
যে হয়ে গেল লাগানো। এখন আমরা তো এখন আমরা হাতার নিচ অংশে আরেকটি ডিজাইন করতে হবে, সেটা আপনারা দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। ডাবল সেলাইগুলো মারলে অনেক শক্ত হয়ে থাকবে, খোলানোর কোনো ভয় থাকবে না। তো বরাবরের মতো আবার আমরা এই যে দেখুন হাতাটি নিচ অংশে যেটা ডিজাইন করব, যেভাবে করে আমরা হাতার ঢলা অনুযায়ী এখানে রাখতে হবে। তো আমরা দেখুন হাতাটি ঢলা ছিল আমাদের সেলাই করে যেন 5.5 ইঞ্চি টিকে, এটা আমরা লম্বা দিয়ে 4 থেকে 5 ইঞ্চি কেটে নিব। হাতাটা যে যত বড় করবেন সে অনুযায়ী কাটতে পারবেন। তো এখন আমরা হাতাটি এখানে আমরা পাইপিং লাগিয়ে নিব সৌন্দর্যের জন্য। দেখুন আমি কিভাবে পাইপিং লাগাচ্ছি, যারা পাইপিং লাগাতে জানেন না একবার দেখলেই পারবেন। এভাবে করে আমরা লাগিয়ে নেব। এই যে আমাদের প্রথম সেলাইটা দেওয়া হয়ে গেল। আমরা এটা একটু চাপের জন্য একটু বসিয়ে নিয়ে আরেকটি সেলাই দিব। আপনারা ইচ্ছা করলে আরো চিকন করেও পাইপিং দিতে পারেন, আপনার কাছে যেরকম ভালো লাগবে সেরকম দিতে পারবেন। এই যে হয়ে গেল সেলাইটা দেওয়ানো। এখন আমরা হাতাটির সাথে জয়েন্ট দিব। দেখুন কিভাবে জয়েন্ট দিচ্ছে, মাঝখানটা মাঝখানে দিতে হবে। এভাবে আমরা ঠিক করে নিব যেন মাঝখানটা মাঝখানে পড়ে, দুই দিকে যেন সমান হয়। এই যে এখানে জয়েন্টে লাগিয়ে দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে দিলাম। তো বুঝতেই পারতেছেন আমাদের হাতাটা এই যে হয়ে গেল। দেখুন আমাদের মাঝখানে ডিজাইনটা পড়বে। তো আমাদের জয়েন্টটি দেওয়ার আগে আরেকটি কাজ আছে, সেটা হলো আমাদের পুঁথি লাগাতে হবে সেই সুতা দিয়ে। তো দেখুন আমি কিভাবে পুঁথিগুলো লাগিয়ে নিচ্ছি, হাত সুই দিয়ে লাগাতে হবে। এই যে পুঁথিটা আমি এখানে নিচ্ছি সুইটার ভিতর দিয়ে। দেখুন এইভাবে করে আমরা গিট দিয়ে নিব পিছন থেকে, একটা করে লাগাবো তারপরে গিট দিয়ে নিব, কারণ একটি ছুটে গেলে যেন আরেকটি না ছোটার ভয় থাকে, এই জন্য আমরা পিছন থেকে গিট দিয়ে নিব, তা না হইলে একটা ছিঁড়লে সবগুলো ছিঁড়ে যাবে। এইভাবে করে আমরা পুঁথিগুলো লাগিয়ে নেব। যে একটার পর একটা এভাবে লাগাতে হবে। আপনারা এখানে অন্য কালারের পুঁথিও ব্যবহার করতে পারবেন, আমি সাদা রঙের দিয়েছি। বন্ধুরা আরও কোনো স্টাইলের হাতা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর না বুঝতে পারলেও আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
এই যে এইভাবে করে আমি সম্পূর্ণটা লাগিয়ে নিচ্ছি। আপনার বোঝানোর সুবিধার্থে আমি সম্পূর্ণটা লাগিয়ে লাগিয়ে দেখাচ্ছি। বুঝতে পারতেছেন কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি? আপনারা মন চাইলে এটি আপনি পায়জামার হাতাও দিতে পারেন, কিংবা জামার সামনেও এই ডিজাইনটি করতে পারেন। এই যে এভাবে করে আমরা গিট দিয়ে নিলাম, খুলে রা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমাদের এই যে হয়ে গেল সম্পূর্ণ হাতাটি, বুঝতে পারতেছেন তো? আমি জয়েন্টটি লাগিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন না, সেই জন্য আমি জয়েন্টটি লাগালাম না। এই যে দেখুন, অসাধারণ একটি হাতার ডিজাইন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।